যেখানে অসংখ্য ভক্তবৃন্দ ভিড় করে শুধু এই একটি দিন মায়ের দর্শন পাওয়ার জন্য। আমরা এখন রয়েছি বড় বেলুনের ছোট মায়ের কাছে। তো এই হচ্ছে মন্দির, এই হচ্ছে যে মন্দির মায়ের, এখানেই রয়েছেন মা। সকলকে স্বাগত, আমরা চলে এসেছি বড় বেলুন, বর্ধমানের বড় বেলুন। এখানে আমরা দর্শন করছি ছোট মা বড় মা। বড় মাকেও আমরা দেখেছি, আমরা ছোট মাকেও দেখলাম, ছোট মায়ের সম্পর্কে শুনবো। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, আর আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়ে যাও। বাকি ভিডিওগুলো দেখতেও একদম ভুলো না। মায়ের এখানে অসংখ্য ভক্তবৃন্দ ভিড় করেছে মাকে একবার দর্শন করার জন্য। মা এখানে খুবই জাগ্রত, এখানে আসলে তোমরা অবশ্যই মায়ের দর্শন করতে পারবে খুব সুন্দরভাবে। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। আমরা এখন রয়েছি বড় বেলুনে ছোট মায়ের কাছে। আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা। মা এখানে একদিনই থাকে। তোমাদের যদি মাকে দর্শন করতে হয় সামনের বছর আসতে হবে, কারণ মা এখানে একদিনই থাকেন, একদিনই মাকে পুজো করা হয় ওই অমাবস্যার রাতটায়। একটু বলবেন মায়ের নাম? এটা হচ্ছে ছোট মা। আচ্ছা, বড়বিলুনে বিখ্যাত ছোট মা। এটা যখন প্রথম স্বর্গীয় গণেশচন্দ্র রায় যখন সাধক হিসেবে এখানে শ্মশানে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, মানে সাধক শ্মশানে ছিলেন উনি, উনি তখন ছোট মা নেন। আচ্ছা, ছোট মা তখন নয়, তখন কালিয়ানে। তারপরে পরবর্তীকালে ওই পাশে যে বড় মা রয়েছে ওখানে ভিগুরাম স্বামী বলে একজন থাকতেন, উনি ছিলেন গণেশচন্দ্র রায়ের গুরুদেব। আচ্ছা, গুরুদেবের ইচ্ছা প্রকাশ হয় যে গণেশ রায়ের কাছে ইয়ে করে যে আমি তাহলে একটা ঠাকুরানী, পাশাপাশি যেহেতু দুজনেই গুরু শিষ্যের ব্যাপার, তখন গণেশচন্দ্র রায় বলেছিলেন যে আপনি তাহলে গুরুদেব আপনি ইয়ে করুন, আপনি তাহলে বড় মা নাম দিন আর আমার তাহলে ছোটো মা থাক। সেই থেকে অনাদিকাল ধরে আজ থেকে কমসে কম আমরা যতদূর জানি 300 বছর আগেকার হয়তো হবে, বা তারও বেশি আর কি, মানে তখন তো একটা একটা মস্ত শ্মশানের ওপরে দাঁড়িয়েছিল, তাতে করে সেই থেকে ছোটো মা বলি পরিচিতি এবং বড় মায়ের বেটি বলি। এটা একদম বাংলা ইয়ে কথা আর কি, আমাদের বাংলায় বড় মায়ের বেটি হচ্ছে কি ছোটো মা, সেই কারণে এখানে ছোটো কালী বলেই প্রত্যেকটা জায়গায় পরিচিতি। তারপরে এখানে পুজো শুরু হয়, আপনার বড় মায়ের পূজা যা আরম্ভ হবে আমাদের রাত 12টার পরে ঘট মানে আরম্ভ মানে ঘট আনতে যাওয়া হয়। তারপরে ঘট আনতে যাওয়ার পরে আপনার ঘট আনার পরে আমাদের যখন পুজো শুরু হবে তারপরে বড় মায়ের ঘট আনতে যায় এবং চক্ষুদান হয়, তখন বড় মায়ের ঘট আনতে যায় এবং চক্ষুদান হয়ে গেল। আমাদের যখন পুজো অলরেডি শুরু হয়ে গেল বড় মায়ের, তখন ওই বাকি কাজগুলো মানে জোয়ার জানতি এগুলো নিত্য যে জোয়ার জানতি সেগুলো থাকে। তারপরে আমাদের যখন বলি হয়, যদিও এখন বলি বন্ধ আমাদের এখানে হয়নি এখনও, এখন কোনোটা দিয়ে হয়নি, কিন্তু এখানে বলিটা শুরু হবে, বলি শুরুর পরেই একটা আওয়াজ আসে, সেই আওয়াজের পরে ওখানে ওই উৎসুক্য শুরু হয়, মানে উৎসুক্য মানে ঠাকুরের কাছে পাঁঠা নিয়ে এসে উৎসুক্য শুরু হয়। সেই পাঁঠা নিয়ে গিয়ে আমাদের পিছনে পুকুর আসে, ওখান থেকে চুবিয়ে আনতে হয়, মানে চান করিয়ে নিয়ে আসতে হয়। তারপরে আমাদের পাঁঠা এখানে বলি শুরু হওয়ার পরে ওদের উৎসুক্য শুরু হবে, তারপরে ওদের উৎসুক্য হওয়ার পরে আমাদের পাঁঠা ততক্ষণ আমাদের বলি শেষ হয়ে যায়, তারপরে ওনারা বলি শুরু করেন। এই হচ্ছে বড় মা ছোটো মায়ের আদি কাহিনী। এরপরে অনেকে অনেক রকম রূপ দেয়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, সবাই নিজের স্বার্থে নিজেরটা বেশি বলবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রথমে মানে শিষ্য ঠাকুরটা আনেন, তারপরে গুরুদেব যখন ইচ্ছা প্রকাশ করেন তখনই বলেছিলেন তাহলে গুরুদেব আপনারটা নাম হোক বড় মা, আমার নাম হোক ছোটো মা। এটা হচ্ছে আদি কথা। এবং এটা হচ্ছে যে আমাদের প্রথম গণেশচন্দ্র রায় হচ্ছে যে রায়পাড়ার প্রতিষ্ঠাতা, মানে আমাদের যে বংশধরগুলো রয়েছে সেগুলো সবই গণেশচন্দ্র রায়ের উত্তরসূরি। আচ্ছা, ওনার যে তিনটে পুত্র ছিল, একটা হচ্ছে যে এই পাশের গ্রামে নাসিক গ্রামে আছে, একজন আছে হোসেনপুরে। পুরোনো দিনে নাকি ওদের সদ্য পুজো এলে তবে একসাথে পুজোটা শুরু হতো, ইদানিংকালে ওরা আসে না, এখান থেকে আমাদের পুজোগুলো শুরু হয় এবং রায়পাড়ার কালীবলি পুজো শুরু হয় এবং রায়েদের, তারপরে তো রায়েদের যে দৌহিত্র অর্থাৎ জামাই টামাই মেয়ে যারা আছে তারাও এখানে পুজোর সঙ্গে, এবং এখন সার্বজনীন হয়ে গেছে এটা। হয়তো দেখুন প্রত্যেকটা স্টেটই একটা কারো আন্ডারে থাকে, কিন্তু আমাদের এখানে স্টেটটা এখন নিজেদের মধ্যেই চালানো হয়, কিন্তু এখানে আমাদের আপনি যেমন আসলেন আরেকজন আসলেন সবাই প্রত্যেকে নিয়ে আনন্দ করে থাকে, এখানে আমার ঠাকুর বা আপনার ঠাকুর বলে কিন্তু হয়ে যায়।
এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য। আমাদের কোনো রকম মানে প্রোটেকশন নাই, পুলিশ নাই, ঝুট ঝামেলা নেই, কোনো রকম আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। এবং নিজেদের মধ্যে আমরা প্রথমে বড়মাতলায় নিয়ে যাবো, আমরা যখন বড়মাতলায় যাবো তখন বড়মাতলায় অন্য কোনো ঠাকুর থাকে না, বেশিরভাগই সাইডে দাঁড়িয়ে যায়। তারপরে আমরা ওখান থেকে ঠাকুর বার করে নিয়ে আসার পরে তারপরে অন্য ঠাকুর আসে এবং যতটা শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করি। এবার দেখুন বর্তমান যুগে কিছু কিছু অশান্তি হতেই পারে, সেগুলোর জন্য আমরা দুঃখিত, কিন্তু কিছু করার থাকে না আমাদের বর্তমান পরিবেশের অনুযায়ী। যাই হোক, এই হচ্ছে মায়ের ছোট মায়ের কথা। আচ্ছা, মায়ের কাঠামোটা কি সারা বছর এখানেই থাকে? হ্যাঁ, মায়ের কাঠামো বলতে আমাদের যে ওখানে বড় মায়ের তলা থেকে ঘুরে এসে ঠাকুরের যে বিসর্জন আছে ওখানে ঘাট আছে, ওখানে বিসর্জন করার পরে ওই কাঠামো সারা বছরই এই জায়গাতেই বসে থাকবে, উনি এই কাঠামোই থাকবেন। পর বছরে আবার এই কাঠামো বলতে কি মাটি ফাটি থাকবে না, শুধু মেটটা থাকে। মেটটা থাকার পরে ওই কাঠামোটি যদি কোনো নতুন করে চেঞ্জ করতে না হয় তখন এই ওইটাতের ওপরেই হবে, না হলে নতুন কিছু হয়তো কাঠ পাল্টাতে হলো কি বাঁশ পাল্টাতে হলো খড় পাল্টাতে হলো এগুলো হতেই পারে, এগুলো নিত্য হতো, কারণ ওগুলো তো চিরকালীন নয় সেই হিসাব। আচ্ছা, মায়ের এই কাঠামো পুজোটা কবে শুরু হয়? মানে এখানে মাকে আমাদের এই লক্ষ্মী পুজোর দিনই আমাদের শুরু করা হয়, তখনই মাকে গড়া শুরু হয়ে যায়? না, সেই দিন থেকে শুরু, পাটা পিঠতে আরম্ভ লক্ষ্মী পুজোর পরেই, মানে কোজাগরি লক্ষ্মী পুজোর পরের দিনে আমাদের পাটা পড়ে, পাটা পড়ার পরে শুরু হয়ে যায়, আস্তে আস্তে এগিয়ে থাকে এবং কাল রাত পর্যন্ত ওই রাত বারোটা পর্যন্ত, বারোটা এগারো পর্যন্ত, মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের রং ক্লিয়ার হয়, বারোটায় পুজো যায়। আচ্ছা, মা এখানে থাকেন কতদিন? মা এখানে এক রাতই থাকে, মানে গত রাতে পুজো হয়েছে, রাত বারোটা পুজো হয়েছে, আজকে রাত বারোটার মধ্যে উনি চলে যাবেন। ও আচ্ছা, আর বড় বেলুনের মার আগে ইনি যান? আচ্ছা, বড় বেলুনে এনার ইনি যাওয়ার পরে কি বড় বেলুনের মা যান? মানে ওই বড় মা যান, মানে আমাদের আজকে বিসর্জন হয়ে যাবে, আজকে রাত্রে বিসর্জন হয়ে যাবে, কালকে বড় মায়ের বিসর্জন। আচ্ছা, আর মাকে ভোগে কি কি দেওয়া হয় একদিনে? ভোগে বলতে আমাদের প্রথম দিনে যে ভোগে আসে আমাদের যে নিজস্ব যে জ্ঞাতি গোষ্ঠীগুলো আছে, মানে মায়ের যে আদি সেবাই, ওদের সব প্রত্যেকটা এগারো সেল করে, মানে বারো এগারোটা ভাগ আছে, এগারোটা গোষ্ঠী আর কি, ওই এগারোটা গোষ্ঠীর মধ্যে যতগুলো ভাগ হয়েছে এগারো সেল করে চাল আসবে, ফল মূল ইত্যাদি সমস্ত কিছু আসবে। আর ওটা যখন এসে গেল তখন মোটামুটি আপনাদের আমি বোঝাতে পারবো না ঠিক, এই ঘরটা পুরো নৈবেদ্যে সারা হয়ে যায়, মানে এগারোটা দেখলে হবে না, ওইটা এগারোটা হয়তো তিন এগারো তিনশো তেত্রিশ হয়ে যায় আর কি, এরকম আর কি। আচ্ছা, ও মাকে ইয়ে দেওয়া হয়, মাকে তাহলে নৈবেদ্য দেওয়া হয়? হ্যাঁ, মায়ের এখানে অন্নভোগ হয় না? না, এখানে আমাদেরটা অন্নভোগ হয় না। আচ্ছা, আমাদের কেন এখানে কোনো অন্নভোগই হয় না? আচ্ছা, সারা বছরে কোনোদিনই? আচ্ছা, শিষ্য গণেশচন্দ্র রায় হচ্ছে কি আমাদের এই কালীর প্রতিষ্ঠাতা, প্রথম প্রতিষ্ঠাতা, পরে গণেশচন্দ্র রায়ের কাছ থেকে ভিগ্রাম স্বামী বলেছিলেন আমিও এই কালীটা করলাম, গণেশ রায়ের প্রথম প্রতিষ্ঠাতা। কিন্তু যাই হোক আর কি, বড় মা নাম বেশি ছড়ানোর জন্য হয়তো ওনারা অন্য ওনাদের মতো করে বলেন, আমাদের অতটাই ইয়ে নেই। এবার আমরা যেটা জানি, আমরা পূর্বপুরুষের কাছে শুনে বলছি, আপনি যেমন আমাদের কাছে শুনছেন, এইরকমই চলছে। এবার সেই হিসেবেই বড় মা এবং ছোটো মা, মানে কেউ বললো না যে এখানে বড় কালী আর ছোটো কালী বা রায়দে কালী বা পাঁচাদে কালী এসব বললেন, বড় মা ছোটো মা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম দিলীপ রায়। আপনি এখানকারই মানে মায়েরই সেবাই? মায়েরই সেবাই, এবং আমাদের যে ওই এগারোটা ভাগ বললাম না, ওই এগারোটা ভাগের মধ্যে একটা সেবাই তো আমরা, মানে এবছরে যেমন আমাদের পালা সিস্টেম করা আছে, মানে সেই পালা সিস্টেম কাজ কর্ম এইসবগুলো আর কি, এগুলো সব পালা সিস্টেমে করতে হয় আমাদের, মানে যার যে বছরে পালা করে সেই ঢাকি খাবে, মালাকার খাবে, মিস্ত্রি খাবে, লাইটম্যান খাবে, এগুলো করতে হবে। আচ্ছা, এই পালার যে নিয়মটা বললেন, এই পালাটা কি প্রত্যেক বছরই পাল্টাতে থাকে? না না না, একই নিয়ম, মানে এই পালাটা ধরুন নামটা পাল্টাবে, এবছরে আমি করছি, সামনে বছর আরেকজন করলো, তারপরে বছর আরেকজন, না ভাগ আছে। আচ্ছা, এই এই করে করে? আচ্ছা, আর ধন্যবাদ, অনুসরণ করলাম মাতৃ প্রতিমা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার আরও এক মায়ের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো। টাটা।